হ্যালো গাইস আমি তোমাদের দেবাস্যার আর তোমরা দেখছো স্টাডি টাইম আজ আমাদের টপিক হচ্ছে ইউনিফিকেশান অফ ইটালি অথবা ইটালির একত্রীকরণ ব্যাপারটা কেরাম হ্যাঁ তার আগে বলে দিই এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার থ্রির একবারে শেষের দিকের ক্লাসে আমরা চলে এসেছি আগের প্রত্যেকটা ক্লাস হচ্ছে হয়ে হয়ে আমরা এগিয়ে এসেছি এমসিকিউ ক্লাসগুলো করেছি তারপরে হচ্ছে চ্যাপ্টার থ্রি শেষের দিকে চলে এসেছি শেষের দিকে এসে হচ্ছে আজকে আমরা দেখব ইউনিফিকেশান অফ ইটালি ইটালি কী করে একত্রীকরণ হচ্ছে অর্থাৎ গোটা ইটালি ইউনাইট কিভাবে হচ্ছে ঠিক আছে এইটাই হচ্ছে আজকের আমাদের ক্লাসের আলোচনা প্রথমে হচ্ছে আমরা যেমনভাবে আলোচনা করি প্রথমে হচ্ছে টোটাল কনসেপ্টটা ক্লিয়ার করে নেব যাতে এরপরে আরেকবার বইটা পড়লেই সব কিছু হচ্ছে ব্যাপার ফ্যাপার এমনিতে এইগুলো খুব জটিল লাগে যেই হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার হবে যাতে ব্যাপারটা পুরো হচ্ছে দেখলাম ঠিক হচ্ছে আমাদের সিনেমার মতন বাহুবলী বা কেজিএফ কেজিএফের মতন এখন তো কেজিএফ চলছে কেজিএফের মতন যাতে লাগে টোটাল টপিকটা হ্যাঁ আমি এইটুকুনি তোমাদের নিশ্চিত বলতে পারি এইটা যে পড়তে গেলে যতটা জটিল লাগে এই কনসেপ্টটা যদি তুমি একবার ক্লিয়ার করে নাও তো এই টপিকটা কিন্তু খুবই ইন্টারেস্টিং নেয়াদ কোনো সিনেমার থেকে কম না মনে হবে যে রাজামৌলি তো পারলে এটা নিয়ে একটা সিনেমা করে দিতে পারে শুনে দেখো ইটালির ইউনিফিকেশান ব্যাপারটা হচ্ছে এরকমই ঠিক আছে তো ইউটালির ইউনিফিকেশানের ক্ষেত্রে চারটে নাম হচ্ছে আমরা মনে রাখব যেমন হচ্ছে প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে মেন হিরো তার পাশে সাইড হিরো আর কিছুজন হচ্ছে ভূমিকা নিয়ে থাকে মেন মেন লিডে হচ্ছে কয়েকজন থাকে তো সেরকমই এখানে হচ্ছে মেন লিডে কয়েকজন রয়েছে সেই কয়েকজনের নাম প্রথমেই আমি যার নাম করবো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ম্যাজিনি ম্যাজিনি বইতে তোমাদের হচ্ছে বাংলায় উচ্চারণ মস্বিনী যার নাম হচ্ছে জোসেফ ম্যাজিনি ইংলিশে উচ্চারণ করলে জোসেফ ম্যাজিনি আর বাংলায় বলতে গেলে জোসেফ মস্বিনী এরকমই বইতে দেখো উচ্চারণটা লেখা আছে এরকমই তো ইনি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এরই অনুগামী আরেকজন আসবে যিনি পুরো একদম হিরোর মতন হচ্ছে এন্ট্রি নেবে আর হিরোর মতন সব কিছু শেষ করে দেবে তার নাম হচ্ছে গ্যারি ঠিক আছে গ্যারি বল্টি হিরোর মতন ঢুকবে হিরোর মতন এন্ট্রি করবে কেউ কেউ কেজিএফ দেখে এসো তোমরা কেউ রকি ভাইয়ের যে আর্মি ছিল রকি রকি হিরো হচ্ছে রকি তো ইয়াসের নাম কি রকি রকির যেই আর্মি ছিল সেই আর্মি ড্রেস কী ছিল তাদের হচ্ছে কি কোন রকমের ড্রেস পরে হচ্ছে বন্দুক নিয়ে পুরো হচ্ছে গুলি চালালো সঞ্জয় দত্তের ওপর গুলি চালালো চারিদিকে যখন গাড়িগুলো গেলো সব হচ্ছে নিয়ে ধোঁয়া করে দিল মনে হচ্ছে কী রঙের লাল পুরো হচ্ছে লাল একটা ড্রেস পরতো ঠিক হচ্ছে গ্যারি বল্ডির একটা আর্মি ছিল তারাও হচ্ছে সেম লাল ড্রেস পরতো ঠিক আছে এরকম ধ্বংসাত্মক আর্মি ছিল এ হচ্ছে পুরো ইটালির ইউনিফিকেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কর পালন করবে এ হচ্ছে গ্যারি বল্ডি ঠিক আছে আর কার হাত ধরে ইটালি ইউনিফাইড হবে সেটা হচ্ছে ভিক্টর ইমানুয়েল টু ভিক্টর ইমানুয়েল টু ইনি হচ্ছে প্রধানমন্ত্রী একটা জায়গার প্রধানমন্ত্রী পিডমন সার্ডেনিয়ার এগুলো হচ্ছে সব কিছু আসবো ভিক্টর ইমানুয়েল টু এর হাত ধরে ইটালি ইউনিফাইড হবে ইটালির একত্রীকরণ হবে আর আরেকজন গুরুত্বপূর্ণ ভালো ভূমিকা পালন করবে সেটাকে ভিক্টর ইমানুয়েল টু এর প্রধানমন্ত্রী সেটাকে কাভুর কাউন্ট কাবুর ভিক্টর ইমানুয়েল টুয়ের প্রধানমন্ত্রী কাউন্ট কাভুর এনার হাত ধরে ইটালি ইউনিফাইড হবে তো মেন হচ্ছে চারটে নাম হচ্ছে মনে বললাম যে এই চারটের নাম হচ্ছে মনে রাখবে ঠিক আছে এই কি যে কোনো একটা সিনেমার ক্ষেত্রে যেমন হচ্ছে মেন চারজন হচ্ছে মেন সিনেমার ক্ষেত্রে চারজন দুজন একজন এরকম থাকে হচ্ছে মেন লিডে হচ্ছে কয়েকজন থাকে সেরকমই হচ্ছে ইটালি একত্রিকরণের ক্ষেত্রে মেন লিডে এই চারজন থাকবে হচ্ছে মসিনী এর আন্ডারে হচ্ছে ম্যাজিনি ম্যাজেনির আন্ডারে থাকবে হচ্ছে গ্যারি আর এই দিকে এইদিকে হচ্ছে ভিক্টর ইমানুয়েল টু আর তার প্রধানমন্ত্রী কাভুর ঠিক আছে এরা হচ্ছে মেন লিডে থাকবে ঠিক আছে আর গ্যারিবলডি আর্মি ঠিক আছে রকির মতন তোমার রকির আর্মির মতন পুরো লাল ড্রেস পরা পুরো হচ্ছে সেরকম ধ্বংসাত্মক আর্মি এই গ্যারি রয়ে থাকবে ঠিক আছে এই চারজনের নাম ক্লিয়ার মনে মনে পড়বে কি কি নাম ম্যাজিনি গ্যারি বল্ডি ভিক্টার ইম্যানুয়েল টু আর হচ্ছে কাবু এই চারজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার হচ্ছে আসা যাক এই এইটা হয়ে গেল এবার হচ্ছে আসা যাক ইটালির একত্রীকরণ ব্যাপারটা কি কেন এটা কেন কি দরকার বা কি হয়েছে কি। সেটা হচ্ছে রাফলি এইটা বোঝার জন্য রাফলি হচ্ছে আমি একটা ম্যাপ এঁকেছি আমার আঁকা খুবই খারাপ ঠিক আছে আমার আঁকা খুবই খারাপ তোমরা বইয়ের ম্যাপটা দেখো এটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য বোঝানোর জন্য আমি এই ম্যাপটা এঁকেছি বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রিন্সলি স্টেটে অর্থাৎ হচ্ছে এক একটা হচ্ছে রাজা গোটা ইটালিটায় ছোটো ছোট 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 ভাগে ছিল আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজা ছিল এরকমভাবে ইটালিটা ছড়িয়ে ছিল এই যেমন যদি আমি তোমাকে বলি খুব হচ্ছে আরও ক্লিয়ারভাবে বলার জন্য ভারতের ম্যাপটা যদি আমরা দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্য রয়েছে চারিদিকে এখানে আমরা ওয়েস্টবেঙ্গলে রয়েছি বেঙ্গল একটা রাজ্য পাশে বিহার তার পাশে হচ্ছে ইউপি রয়েছে তোমার হচ্ছে উড়িষ্যা বিভিন্ন রাজ্য বিভিন্ন রাজ্যের ভাব হয়তো বিভিন্ন রাজারা ছিল আগেকার সময় ছিল তো আরে কেউ একজন এলো মেন ভূমিকায় নিল কোনো একজন মেন তোমার হচ্ছে মন্ত্রী এলো কিংবা হচ্ছে মেন একজন রাজা এলো যে সবাইকে সব কটা রাজ্যকে একত্রিত করে গোটা ভারতবর্ষ বানাবে এরম রাজা এসেছিলো তো চন্দ্রগুপ্ত মনে করো তো সেই দিকে যাচ্ছি না তো আমরা বলছি এরকম ছোটো ছোটো জায়গাগুলোকে মিলিয়ে একটা রাজ্য ভারতবর্ষ বানাবে ঠিক আছে একটা দেশ ভারতবর্ষ বানাবে ইটালির ক্ষেত্রেও সেম জিনিসটা ছোটো 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 বিভিন্ন জায়গা ছিল সেইগুলোকে ইউনাইট করে একটা দেশ বানাবে ইটালি এটাকেই বলা হচ্ছে ইটালি একত্রীকরণ ঠিক আছে ক্লিয়ার তো এবার হচ্ছে ইটালির একত্রীকরণটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে পড়লো কেন ইটালির একত্রীকরণটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে পড়ল কেন এর পেছনে নিশ্চয়ই কিছু কারণ থাকবে কিছু কারণ না থাকলে কিছু তো ঘটে না ঠিক আছে তো এই ক্ষেত্রে বলবো কি এই ক্ষেত্রে বলবো হচ্ছে আমাদেরকে পিছিয়ে যেতে হবে আর একটু পেছনে আগের চ্যাপ্টারগুলোতে আগের চ্যাপ্টারগুলোতে কোনখান থেকে শুরু করা যাক এই ইটালি বা ইটালির আশেপাশে নিয়ে একটা বিরাট বড় রোম সাম্রাজ্য একবারে পেছনের দিকে চলে গেলাম হ্যাঁ বিরাট বড় একটা রোম সাম্রাজ্য ছিল একটা পুরাতন একটা বড় সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্য প্রত্যেক সাম্রাজ্যের উত্থানের সঙ্গে পতন থাকে সেরকমই রোম এক একসময় উত্থান হয়েছিল তার সীমানা চারিদিকে বিস্তার করেছিল সেই সীমানা বিস্তারের সাথে সাথে একসময় এই রোম সাম্রাজ্য ভাঙতেও শুরু করে ভেঙে খণ্ড বিখণ্ড হতে থাকে খণ্ড বিখণ্ড হতে থাকে এবং চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে বিভিন্ন ছোটো ছোট রাজ্যে পরিণত হতে থাকে এইভাবে চলতে থাকে চলতে থাকে এক সময় আসছে হচ্ছে নেপোলিয়ান নেপোলিয়ানকে নিয়ে আমরা পড়েছি নেপোলিয়ানকে চিনি আমরা সবাই নেপোলিয়ান এসে বিভিন্ন জায়গাগুলো দখল করতে থাকে দখল করে হচ্ছে বিভিন্ন রাজ্য তৈরি করতে থাকে এটাও হচ্ছে ভেঙে ইটালিও হচ্ছে ভেঙে ছোটো 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 ছোট রাজ্যে পরিণত হয়েছিল এবং নেপোলিয়ান কি করছে ইটালিও কেউ বিভিন্ন জায়গাকে হচ্ছে দখল করছে দখল করে করে গোনাগন্তি তিনটে বড় বড় রাজ্যে হচ্ছে পরিণত করে দিচ্ছে বড় বড় হচ্ছে ছোটো ছোটো জায়গাগুলোকে দখল করে তিনটে বড় জায়গায় হচ্ছে কনভার্ট করে দিচ্ছে বিভিন্ন জায়গাকে দখল করতো নেপোলিয়ান করে হচ্ছে বড় বড় রাজ্যে পরিণত করতো কারণ কি তার শাসন ব্যবস্থা চালানোর জন্য শাসন ব্যবস্থা চালানোর সুবিধার জন্য সেরকমই ইটালিরও ছোট ছোট রাজ্যগুলোকে নেপোলিয়ান অ্যাটাক করছে করে হচ্ছে বড় বড় রাজ্যে কনভার্ট করে দিচ্ছে আর তখন থেকে মানুষের মনে একটা জায়গায় আঘাত আসতে শুরু করলো যে আমরা ছোটো ছোটো জায়গায় এত বিভক্ত বলেই হয়তো এত বিভক্ত বলেই হয়তো এরকম বৈদেশিক শত্রু আসছে এসে আমাদেরকে আক্রমণ করছে এবং আমাদের বিভিন্ন জায়গাকে বিখণ্ড করে আমাদেরকে তার গোলাম অথবা তার অধীনে করে নিচ্ছে আমরা যদি সকলে ইউনাইট হতাম তো তাহলে হয়তো এই জিনিসটা হতো না তো এরকম মনের মধ্যে ধারণা জন্মাচ্ছে এই ধারণাটা জমা জন্মানো স্বাভাবিক তো তখন থেকে এরকম ধারণা জন্মাচ্ছে আর তার সাথে সাথে আরেকটা জিনিস কি হচ্ছে নেপোলিয়ানের পতন হচ্ছে সেইগুলো হচ্ছে আমরা ক্লাসে দেখেছিলাম নেপোলিয়ানের যখন পতন হচ্ছে তখন কি হচ্ছে তখন নেপোলিয়ানের সাম্রাজ্যকে যারা ভিয়েনা সম্মেলনের উচ্চ পদে বসেছিল তারা ভাগ করে নিচ্ছে এদিকে লোকজনকে দেখাচ্ছে যে তারা পুরো হচ্ছে বিশ্বে আর যাতে যুদ্ধ না হয় গোটা ইউরোপে আর যাতে যুদ্ধ না হয় সেই জন্য শান্তির ব্যবস্থা করছে কিন্তু আদপে তারা কি সেটা করেছিল না তারা সেটা করেনি তারা করেছিল কি এই নেপোলিয়ানের নেপোলিয়ানকে হারানো নেপোলিয়ান সাম্রাজ্যকে ছিঁড়ে খেতে চেয়েছিলো ছিঁড়ে ভাগ করতে চেয়েছিলো তখন যখন হচ্ছে এই ভিয়েনা সম্মেলনে হচ্ছে মানুষকে হচ্ছে ভুল প্রতিশ্রুতিটা দিচ্ছিল যে সব জায়গাকে ভালো করবে সব জায়গায় যাতে পরবর্তী সময়ে যাতে যুদ্ধ না হয় সেই রকম রূপ ব্যবস্থা করবে সব জায়গায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে তখন ভেবেছিল ইটালির মানুষেরা তাদেরকে হয়তো ডেকে ভিয়ানা সম্মেলনে তাদের এই দেশগুলোকে ইউনাইট করে তাদেরকে একটা স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেবে স্বাধীন ইটালি রাষ্ট্রের মর্যাদা দেবে এই ভিয়েনা কংগ্রেস এই ভিয়েনা সম্মেলন ঠিক আছে কিন্তু তারা এই এই স্বাধীনতা পাওয়ার জন্য তাদের বিশিষ্ট মানুষেরা যেমন বিশিষ্ট মানুষ তাদের মধ্যে কি দার্শনিক লেখক রাইটার নাট্যকার তারা হচ্ছে বিভিন্ন চিঠিপত্রও লিখেছিল কিন্তু তাদের কোনো কথায় কর্ণপাত করেনি হচ্ছে এই ভিয়েনা কংগ্রেস বা ভিয়েনা সম্মেলন ভিয়েনা সম্মেলনে উচ্চপদস্থ মানুষেরা তখন কে ছিল হচ্ছে মেটার্নিক মেটার্নি তো চাইতেই গণতন্ত্র না আসুক স্বাধীনতাকে না পাক সেই রাজতন্ত্র ফিটিয়ে ফেরাতে চাইছিল সেই ভিয়েনা কংগ্রেসের সভাপতি ছিল হচ্ছে মেটার্নিক তখন মেটার্নিক কি করলো মেটার্নিক অথবা ভিয়েনা সম্মেলনের সভাপতিরা ভিয়েনা কংগ্রেস তখন কি করলো এই ইটালিকে ইটালিকে ছিঁড়ে খেয়ে নিল ইটালির বিভিন্ন জায়গাটাকে ভাগ করে নিল নিজেদের সাম্রাজ্যের মধ্যে ভাগ করে নিল ভিয়েনা কংগ্রেসে যারা যারা ছিল মেন পাওয়ার এই ইটালির মানুষেরা আশা করেছিল সেই ভিয়েনা কংগ্রেসে ইটালিকে স্বাধীনতা দেবে কিন্তু সেই ভিয়েনা কংগ্রেস কি করলো ইটালিকে নিজেদের মধ্যে ভাগ করে নিল বড় বড় শক্তিগুলো নিজেদের মধ্যে ইটালিকে ভাগ করে নিল ঠিক আছে সেই ভাগের মধ্যে ইটালির এক অংশ নিয়েছিল হচ্ছে অস্ট্রিয়া ঠিক আছে অস্ট্রিয়া নিয়েছিল হচ্ছে এক অংশ এই নর্থের দিকটা এটা হচ্ছে ইটালির ম্যাপ আমি খুব খারাপ আঁকি সেটা আমি জানি তো তোমরা বইটা দেখে নাও জাস্ট এটা তোমাদেরকে বোঝানোর জন্য যে ওপর দিকটা নিয়েছিল হচ্ছে অস্ট্রিয়া নিয়ে নিয়েছিল আর মাঝখানটা ছিল হচ্ছে রোম এখানে হচ্ছে পোপের সাম্রাজ্য পোপ হচ্ছে চার্চের প্রধান যেমন হচ্ছে গির্জার পুরোহিত থাকে তারপরে হচ্ছে মসজিদের ইমাম থাকে তেমন হচ্ছে চার্চের প্রধানদের হচ্ছে পোপ বলা হয় তো এখানে ওই পোপের সাম্রাজ্য পিপেলস স্টেট ছিল এই মধ্যবর্তী জায়গাটা ঠিক আছে আর এই শেষের দিকটা এই সাউথের দিকটায় ছিল কি ইটালি সাউথের দিকটায় ছিল হচ্ছে এটা ভাগ করে নিল হচ্ছে কিংডম অফ বোথ সিসিলি ঠিক আছে এখানে হলো বারবান ডাইনেস্টি স্পেনের বারবান বংশ বংশদেরকে এখানে পেয়ে গেল তো অর্থাৎ হচ্ছে আমরা দেখলাম যে ইটালিকে তারা হচ্ছে ছিঁড়ে কুচিয়ে কুচিয়ে ভাগ করে নিল ইতালির স্বাধীনতা পেল না অর্থাৎ খণ্ডবিখণ্ড হয়ে গেল ঠিক অন্যদিকেই ঠিক অন্যদিকেই দুটো আরও রাজ্য ছিল ইটালির থেকে দূরে দূরে মানে ইটালির ইটালির মধ্যেই কিন্তু ইটালির থেকে এখানে সমুদ্র আছে ঠিক আছে এখানে সমুদ্র আছে এর দূরে আরও দুটো রাজ্য রয়েছে সেটা হচ্ছে কি পিডমন্ট আর সার্ডিনিয়া ঠিক আছে এটাই ইটালির সেই পুরাতন শক্তিশালী বা নিজস্ব ইটালির হচ্ছে উত্তরাধিকারী ছিল এটাই এই দুটো রাজ্য এই দুটো রাজ্য স্বাধীন শক্তিশালী ছিল যারা হচ্ছে এদের অধীনে যায়নি ঠিক আছে এর অধীনতার কবল থেকে এরা বাইরে ছিল সেই দুটো জায়গা কি পিডমন্ট আর সার্ডিনিয়া পিডমন্ড আর সার্ডিনিয়ারই ইয়ে রাজা হচ্ছেন পিডমন্ট সার্ডিনিয়ার রাজা হচ্ছেন ভিক্টর ইমানুয়েল টু এনার হাত ধরেই গোটা এই ইটালি দেশটা একত্রিত হবে গোটা ছোট ছোট খণ্ড বিখণ্ড রাজ্যগুলো প্রিন্সলি স্টেটগুলোকে ইউনাইট করে একটা বড় ইটালি দেশ গঠন করবে কার হাত ধরে এই ভিক্টর টু এর হাত ধরে। এই ভিক্টর ইম্যানুয়েল টুয়ের প্রধানমন্ত্রীকে ভিক্টর ইম্যানুয়েল টু এর প্রধানমন্ত্রী হলেন কাবুর যাকে কাউন্ট কাভুর বলা হয় ভিক্টর ইম্যানুয়েল টু কাবুরকে বললেন ভিক্টর ইম্যানুয়েল টু এর কী ভাবনা যে আমাকে এই গোটা দেশকে এই আমাদের গোটা দেশকে ইটালিকে হচ্ছে ইউনাইট করতে হবে ইউনাইট করলে কি বৈদেশিক শত্রুদের হাত থেকে আমাদের দেশ মুক্ত হবে আমাদের দেশের অর্থনীতি শক্ত হবে অর্থনীতি কিভাবে শক্ত হবে সব থেকে ভালো হচ্ছে উদাহরণ শ্রীলঙ্কা এই রিসেন্ট ঘটনা শ্রীলঙ্কা শ্রীলঙ্কা নিয়ে আমি একটা কীভাবে এই এত অর্থনীতির তলা নিতে ডুবে যাচ্ছে সেই নিয়ে হচ্ছে ভিডিও আমি একটা বানিয়েছি তোমরা চাইলে দেখতে পারো তো সেই শ্রীলঙ্কাকে দেখে আমরা হচ্ছে বুঝতে পারি যে যেই দেশের যত বড়ো সীমানা হবে সেখানে যত রিসোর্স পাবে তত সেই দেশ শক্তিশালী সমৃদ্ধ হবে যেই দেশ যত ছোট যেখানে রিসোর্সের পরিমাণ কম সেই দেশ তত দুর্বল হবে যে দেশে পেট্রোল পাবে না সোনা পাবে না রুপো পাবে না খনি নেই সেই দেশ তো দুর্বল হবে বিজনেস করতে পারবে না কিন্তু যেই দেশে সীমানা যত বেশি হবে যত তোমার হচ্ছে খনিজ দ্রব্য হবে সেই দেশ তত শক্তিশালী হবে তত বিজনেস বাড়বে যত এরিয়া বাড়বে তত শক্তি বাড়বে ঠিক আছে তো সেরকম ভিক্টর ইমানুয়েল টু ভাবলো যে ইউনাইটেড মধ্যে দিয়ে আমরা তো সকলে একত্রিত হবই এই সব বৈদেশিক শত্রুদেরকে তো তাড়াবই তার সঙ্গে হচ্ছে আমরা এই সব দিকেও শক্তিশালী হব শক্তিশালী ক্ষমতা হবে আমাদের অধীনতা থেকে মুক্ত হবে এবং আমাদের পাওয়ার বাড়বে তো সেই জন্য কাবুরকে বলে তার মন্ত্রী কাবুরকে বলে আমরা ইউনাইট হব আর কাবুর কাবুর চাইল তিনি প্রধানমন্ত্রী তিনি চাইল যে ভিক্টর ইম্যানুয়েল এর আন্ডারে গোটা এই ইটালি দেশটা একত্রিত হোক এবং তিনি তার জন্য বিভিন্ন স্টেপ নিতেও থাকলেন বিকটার ইয়ে সরি কাবুর কাবুর একজন খুব ভালো ডিপ্লোম্যাটিক ছিল ডিপ্লোম্যাটিক বলতে কূটনৈতিক সম্পর্ক যার খুব ভালো যে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক যে ভালো রাখতে পারবে তাকে হচ্ছে ভালো ডিপ্লোম্যাটিক বলে যে কথাবার্তার মধ্যে দিয়ে সব কাজগুলো হচ্ছে করিয়ে নিতে পারবে বা সবার সঙ্গে রিলেশান ভালো রিলেশান ভালোর মধ্যে দিয়ে তিনি সব কাজ সম্পূর্ণ করতে পারবে তাকে হচ্ছে ভালো ডিপ্লোম্যাটিক বলে তো সেরকমই কাবুর ছিল খুব ভালো ডিপ্লোম্যাটিক ঠিক আছে তিনি খুব ভালো ফ্রেঞ্চ ভাষা বলতে পারতেন এবং ফ্রেঞ্চে তার যথেষ্ট দক্ষতা ছিল আর সেই কারণেই ফ্রান্সের সঙ্গে তার ভালো সম্পর্কও ছিল ঠিক আছে তাই জন্য ফ্রান্সের সঙ্গে তার খুব ভালো রিলেশানও ছিল আর এটাকেই এটাকেই হচ্ছে কাজে লাগাচ্ছে কাবুর কাবুর ফ্রান্সের সঙ্গে চুক্তি করে নিচ্ছে ঠিক আছে কাবুর ফ্রান্সের সঙ্গে চুক্তি করে নিচ্ছে যে অস্ট্রিয়াকে অ্যাটাক করবে এই পিটবন নিয়ে অর্থাৎ হচ্ছে কাবুরের রাজ্য যেখানে তোমার হচ্ছে মন্ত্রী হচ্ছে সরি রাজা হচ্ছে ভিক্টর ইমানুয়েল টু যার মন্ত্রী হচ্ছে কাবুর সেই পিটবন নিয়ে অ্যাটাক করবে হচ্ছে অস্ট্রিয়াকে অর্থাৎ হচ্ছে এই জায়গাটাকে হচ্ছে অ্যাটাক করবে ঠিক আছে এই জায়গাটাকে অ্যাটাক করবে তার জন্য সাপোর্ট নেবে কার তার জন্য সাপোর্ট নেবে হচ্ছে ফ্রান্সে ফ্রান্সের সঙ্গে কাবুরের রিলেশন ভালো তার জন্য সাপোর্ট নেবে হচ্ছে ফ্রান্সে ঠিক আছে তো এবার কি এবার হচ্ছে কোনো এক চুক্তি হবে এই চুক্তি অনুযায়ী ঠিক হলো কি লম্বাটি আর হচ্ছে ভিনিসিয়া পাবে হচ্ছে কাভুর লম্বাটি আর হচ্ছে ভিনিসিয়া পাবে কাভুর এবং ফ্রান্স পাবে কি ফ্রান্স পাবে হচ্ছে সভায় আর নিস এই দুটো জায়গা পাবে হচ্ছে ফ্রান্স আর বাকি দুটো জায়গা পাবে হচ্ছে কাভুর আচ্ছা মেন যে মেন ব্যাপারটা কী জায়গা এই 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 এরিয়াটা এই এই এরিয়াটা পাবে হচ্ছে কাবুর ঠিক আছে তো তার জন্য কি এর জন্য হচ্ছে কাবুর আর ফ্রান্স মিলে হচ্ছে অ্যাটাক করে এই জায়গাটাকে এই জায়গাটাকে অ্যাটাক করে এবং যুদ্ধ শেষ হওয়ার আগেই এইদিকে আবার কী করলো যুদ্ধ শেষ হওয়ার আগে এইদিকে ফ্রান্স হচ্ছে চুপি চুপি অস্ট্রিয়ার সঙ্গে কোনো এক মিটিং করে নিল মিটিং করে নিয়ে বললো যে তাদের মধ্যে সব কিছু ঠিকঠাক করে নিল দিয়ে আর দিয়ে একে বললো তোমার হচ্ছে কাবুরকে বললো যে তুমি পাবে শুধু হচ্ছে লম্বাটি ভিনিসিয়া তুমি আর পাবে না ঠিক আছে এতে কাবুরকে বললো যে তুমি পাবে শুধু হচ্ছে লম্বাটি ভিনিসিয়া পাবে না আমাদের আমাদের মধ্যে সব কিছু ঠিক করে নিয়েছি এতে কাবুর খুব হতাশ হয় তিনি ভেবেছিল যে গোটা ইটালিকে ইউনাইট করবে এক ভাবে হচ্ছে এক এক জায়গাগুলোকে নিয়ে হচ্ছে গোটা ইটালি দেশটাকে তৈরি করবে কিন্তু এরকম ব্যাপারটা মাঝখানে হয়ে গেলো তো এতে কাবুর খুব হতাশ হয় আর তারপরে কি হতাশ হলো ঠিক আছে আমাকে কিছু স্টেপও নিতে হবে কাবুর ভাবছে এটা আমাকে কিছু স্টেপও নিতে হবে কী স্টেপ নেবে কাবুর এরপরে স্টেপ নেয় হচ্ছে মধ্য ইটালি মধ্য ইটালি বলতে এই পিপল স্টেটের এখানে আরও বিভিন্ন দেশ ছিল ঠিক আছে ছোটো 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 রাজ্য বা দেশ যাই বলো না কেন সেই জায়গাগুলো ছিল তারা হচ্ছে এই অস্ট্রিয়ার এগেনস্টে সেখানের মানুষেদের ওস্কাতে এবং বিদ্রোহ নেতৃত্ব দেয় আর সেই সব জায়গাগুলো কিরকম অস্ট্রিয়ার এগেনস্টে বিদ্রোহ নেতৃত্ব দেয় এইসব বিভিন্ন জায়গায় অস্ট্রিয়ার অধীনে ছিল সেইগুলো কি অস্ট্রিয়ার অধীনে বিদ্রোহ নেতৃত্ব দিচ্ছে বিভিন্নভাবে সাপোর্ট করছে তারা বিদ্রোহ করছে এবং এই অস্ট্রিয়া থেকে তাদেরকে মুক্ত করে স্বাধীন করাচ্ছে স্বাধীন করিয়ে হচ্ছে পিডমন সাইডেনিয়ার আন্ডারে নিয়ে নিচ্ছে অর্থাৎ একটাভাবে আমরা কি দেখছি যে এই ওপরের জায়গাটা ওপরের জায়গাটা আর পিডমন সাইডেনিয়া এই তিনটে জায়গা একত্রিত হচ্ছে অর্থাৎ এইটা এইটা আর এইটা ইটালির আন্ডারে চলে এসছে ঠিক আছে কিন্তু একটা এখানে সমস্যার ব্যাপার হচ্ছে কি যে একটা জায়গা পেলো একটা জায়গা এখানে পেলো না একটা জায়গা ফেলো একটা জায়গা পেলো না ফ্রান্স আগেই তাদের সঙ্গে চুক্তি করে নিয়েছে তো কি মনে ভাঙলো কিন্তু কি এখানে হেরে যাবে এখানে কি হেরে যাবে কাবুর না হারবো না নেবো তো আমি ঠিকই কাবর ঠিক নেবে কিন্তু এবার কি করে এবার হচ্ছে আগে ভাবলো যে কাবুর এর এই দিকটায় মনোযোগ দেওয়া যায় কিংডম অফ বোথ সিসিলি কিংডম অফ বোস সিসিলি এই যে এই রিজিয়ান রিজিয়ানটা রয়েছে এই যেটা ব্লু কালারের এই জায়গাটাকে আগে একটু অধিকার করে নেওয়া যায় ঠিক আছে এখানে কালো রাজত্ব করতো স্পেনের বর্বান ডাইনেস্টি ঠিক আছে বর্বান ডাইনেসটি কি তৃতীয় নেপোলিয়ানের কোনো এক আত্মীয় এখানে সিংহাসনে বসেছিল এই নীল এরিয়াটার তৃতীয় নেপোলিয়ানের কোনো এক আত্মীয় এর সিংহাসনে বসছিল তো এর যখন সিংহাসনে তৃতীয় নেপোলিয়ানের কোনো এক আত্মীয় বসে থাকবে তখন নিশ্চিত কাবুর তো ফ্রান্সের সঙ্গে রিলেশান খুব ভালো রেখেছে হ্যাঁ সেটা কি ওখানে অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে দুটো জায়গা দেওয়ার কথা ছিল কাপুরকে সেটার জায়গায় একটা জায়গা দিয়েছে কাবুর ভাবলো ঠিক আছে একটা জায়গায় দিয়েছে দিয়েছে কিন্তু এখন তো ঝগড়া করলে হচ্ছে ফ্রান্স ওর এগেনস্টে হয়ে যাবে ফ্রান্স ওর এখানে হচ্ছে যুদ্ধ করতে যায় যদি কাপুর একে অ্যাটাক করে কিংডম অফ বস্তি এই ব্লু রিজিয়ানটাকে এটাকে অ্যাট্যাক করে নিজে আন্ডায় নেবে ফ্রান্সের আর্মি চলে আসবে হচ্ছে কাপুরের এগেনস্টে যুদ্ধ করার জন্য তখন হচ্ছে কাপুর পারবে না ফ্রান্সের যেই আর্মি আসবে হচ্ছে অস্ট্রিয়াও যদি আবার ওর সঙ্গে অ্যাটাক করে দেয় তো তাহলে কাবুরা সব কিছু শেষ হয়ে যাবে গল্প শেষ হয়ে যাবে তো কাবুর ভাবলো যে না কিছু অন্য কিছু একটা প্ল্যান করতে হবে অন্য কিছু প্ল্যানটা কী অন্য কিছু প্ল্যান হচ্ছে চলো ফোন করো কাকে ফোন করবে ফোন করলে হচ্ছে এখানে গ্যারি বল্ডিকে গ্যারি বল্ডি গ্যারি বল্ডি কে এবার হচ্ছে গ্যারি বলটি কে এটা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ রেভেলিয়ান গ্যারি বলটি রেভেলিয়ান বলছে বিপ্লবী বিপ্লবী যিনি হচ্ছে ম্যাজিনির আন্ডারে ছিল ঠিক আছে ম্যাজিনির আদর্শে দীক্ষিত ছিল এনার কাছে রেড আর্মি ছিল ইনি এই জায়গাটাকে নিজের অধীনে নিয়ে আসবে তো তার আগে ম্যাজিনির আন্ডারে ছিল এবার ম্যাজিনিকে ম্যাজিনিকে এইটার একটুখানি দেখে নেওয়া যায় ঠিক আছে ম্যাজিনি যিনি ছিলেন তিনি যিনি ইয়ং ইটালি বানিয়েছিলেন যিনি ইয়ং ইটালি বানিয়েছিলেন তিনি হচ্ছে ম্যাজিনি এবার ইয়ং ইটালি কেন তৈরি হয়েছিল কার্বোনারি বলে একটা গুপ্ত সমিতি ছিল দেখো ইটালি এই যে একত্রিত হচ্ছে ইটালি যে একত্রিত হচ্ছে হঠাৎ করে রাতারাতি এরম যে ইটালি একত্রিত হয়ে গেল যে হঠাৎ করে ঠিক হলো যে না আমি ইটালিকে একত্রিত করবো সঙ্গে সঙ্গে হয়ে গেল এরম নয় ভারতের ইতিহাস যদি দেখো যে স্বাধীনতা পাওয়ার জন্য কিন্তু দিন ধরে লড়াই করতে হয়েছে সেরকমই এখানেও একদিন এরকম হচ্ছে আমরা পড়ছি পরস্পর পরস্পর সঙ্গে সঙ্গে হয়ে গেছে এরকম ব্যাপার নয় এই যে ভিক্টর ইমানুয়েল টুয়েল হাত ধরে হচ্ছে ইকারি একত্রিত হবে কিন্তু এর আগে কি কেউ চেষ্টা করেনি হ্যাঁ এর আগে চেষ্টা করেছে তো সেইটাই চেষ্টা আস্তে 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 এগোতে 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 এত বড় জায়গাটা এসছে এবং এসে শেষে ইটালি একত্রিত হচ্ছে এর আগে যারা চেষ্টা করেছে তারই নাম হচ্ছে এই ম্যাজিনি তার আন্ডারই ছিল গ্যারি বল্ডি এই ম্যাজিনির আগে ছিল হচ্ছে বিভিন্ন গুপ্ত সমিতি গুপ্ত সমিতিগুলোর মধ্যে গুপ্ত সমিতি বলতে কি যারা গোপনে কার্যকলাপ করে বোমা বিস্ফোরণ ঘটিয়ে কিংবা মানুষকে হত্যা করে বিদেশি শক্তিগুলো যারা এসেই ইটালির ওপর ছিল তাদেরকে হচ্ছে অ্যাট্যাক করে তাদের তাদেরকে হচ্ছে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল সেরকমই সেরকমই একটা গুপ্ত সমিতি বিপ্লবী কার্যকলাপ হচ্ছে ক্লাস এইটে তোমরা পড়েছিলে মনে আছে ভারতের ইতিহাসে বলছি বিপ্লবী কার্যকলাপ বিপ্লবীরা যেমন অ্যাক্টিভিটি করত বিভিন্ন দেশের শত্রুদেরকে ইংরেজদেরকে হচ্ছে মারত সেরকমই গুপ্ত সমিতি হচ্ছে সেইগুলোই ঠিক আছে তো সেখানকার গুপ্ত সমিতিগুলোর মধ্যে একটা হচ্ছে কার্বনারি ঠিক আছে কার্বনারি একটা গুপ্ত সমিতি ছিল এই কার্বনারি হচ্ছে এরমভাবে বিভিন্নভাবে অ্যাটাক করত এদের হচ্ছে খুব ধ্বংসাত্মক ছিল কার্বনারি এছাড়াও আরও ছিল তাদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য নাম হচ্ছে কার্বনারি তো কার্বনারি ধ্বংসাত্মক কার্যকলাপ করতো তখন এই ম্যাজিনি ম্যাজিনি বা মস্বিনী বইতে আর হচ্ছে ইংলিশ নামের মধ্যে একটু ডিফারেন্ট এই মসেনী কী করলে যে তখন দেখলো যে এইভাবে সম্ভব নয় এটা আলাদা সংগঠন করতে হবে ধ্বংসাত্মক থেকে নয় আলাদা সংগঠন করতে হবে মানুষের মনে এই আবেগ জাগিয়ে দিতে হবে ভালোবাসার প্রতি আবেগ জাগিয়ে দিতে হবে তার দেশের জন্য হচ্ছে লড়াই করবে। দেশের জন্য লড়াই করবে তাই জন্য একটা সংগঠন একটা দল খুলতে হবে সেটারই নাম দিচ্ছে হচ্ছে ইয়ং ইটালি হ্যাঁ আরও একটা জিনিস ইয়ং ইটালি ইটালির ইউনিফিকেশান কীভাবে হলো তারপরে হচ্ছে গ্যারি বলডি টোটাল সব কিছু নিয়ে এটাকে এখানে তো আমরা সংক্ষেপে কনসেপ্ট ক্লিয়ার করছি তোমাদের ক্লাস নাইনের জন্য মতন করে যতটা তোমাদের সিলেবাসে রয়েছে সব নিয়ে কিন্তু তোমরা যদি এইটাকে আরও ডিটেলসে জানতে চাও পুরো হচ্ছে নিখুঁতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তার ক্লাস কিন্তু আমি আগে করিয়ে দিয়েছি সেটার ডিটেলস এবার সম্পূর্ণ ডিটেলসে পুরো হচ্ছে কীভাবে হচ্ছে গ্যারি গেল কোথায় যুদ্ধ করতে গেলো ইয়ং ইটালি কি কী কীভাবে এগুলো তারা তার আগে কী কখন জন্ম সব কিছু নিয়ে ফুল ডিটেলস আছে সেইগুলো লিঙ্ক হচ্ছে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো যদি তোমাদের সেটা দেখার ইচ্ছা হয় তোমরা হচ্ছে অবশ্যই সেইগুলো দেখে নিও আর এটা হচ্ছে তোমাদের ক্লাস নাইনের মতন করে করা আছে এইটা দেখে নিয়ে তোমরা বইটা পড়ে নিলে তোমাদের হচ্ছে ফুল হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে নাইন কেন টেন ইলেভেন টুয়েলভের জন্য ঠিক আছে আর বাকিগুলো হচ্ছে ইউনিভার্সিটি লেভেলের জন্য তোমাদের হচ্ছে ওই ডিটেলস ক্লাসগুলো হচ্ছে করানো ছিল তো সেটাই তো তাহলে আমরা দেখলাম কি কার্বোনারি কার্বোনারি হচ্ছে ধ্বংসাত্মক ছিল তাই জন্য হচ্ছে ইয়ং ইটালি তৈরি করলো কে ম্যাজিনি ম্যাজিনি বলতে মসিনী ঠিক আছে জোসেফ মসিনী তিনি ইটালিতে বিদেশিদের শাসন ও দমনের প্রতিবাদে কার্বনারি আন্দোলন শুরু হয়েছিল যেটা তার ধ্বংসাত্মক প্রতিক্রিয়া হিসেবে সেটিকে ছেড়ে দিয়ে এসে এই ইয়ং ইটালি দলটি গড়ে তোলেন ঠিক আছে তাহলে এটাকে গড়ে তুলছে মসিনী মসিনী বিশ্বাস করতেন গোপন ষড়যন্ত্রে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বিপ্লব দ্বারা ইতালির ঐক্যবদ্ধ করা সম্ভব নয় এই যে বিভিন্ন জায়গায় এরকম গুপ্তভাবে এসে হত্যা করে তারপর হচ্ছে অ্যাট্যাক করে এইভাবে ইটালিকে ঐক্যবদ্ধ করা সম্ভব নয় তার জন্য কিছু অন্য কিছু করতে হবে তিনি বলতেন যে আত্মদ্যান আর আত্মদান আর আত্মত্যাগের মধ্যে দিয়ে যুবকেরাই একমাত্র ইটালিকে সংগঠিত করতে পারবে আর ইটালিকে ঐক্যবদ্ধ করতে পারবে ইটালির মধ্যে গণতন্ত্র নিয়ে আসতে পারবে ইয়ং ইটালি ইয়ং ইটালি দলের আদর্শ কী ছিল তাদের আদর্শ ছিল তাদের শিক্ষা প্রচার আত্মত্যাগ এবং ইটালিকে ঐক্যবদ্ধ করা এইগুলোই হচ্ছে তাদের আদর্শ ছিল ঠিক আছে ইয়ং ইটালির কথা বলছি ম্যাজিনি বলতেন কেবল সমগ্র ইটালি ঐক্যবদ্ধ ইটালির জন্যই বিপ্লব করো অন্য কোনো খণ্ডিত আদর্শের জন্য বিপ্লব করো না ম্যাজিনি বলছে কেবল তোমরা হচ্ছে ইটালিকে ঐক্যবদ্ধ করার জন্যই বিপ্লব করো অন্য কোনো আদর্শকে সব কিছুকে ভুলে যাও কি বল ইটালিকে ঐক্যবদ্ধ করার জন্যই তোমরা বিপ্লব করো ঠিক আছে এটা বলতে গে এটা বলছ মেজিনি এই জোসেফ ম্যাজিনির ইয়ং ইটালির পতাকার একদিকে লেখা থাকতো স্বাধীনতার ঐক্য একদিকে লেখা থাকতো স্বাধীনতার ঐক্য এবং অন্যদিকে লেখা থাকতো গণতন্ত্র ও সাম্য এবং মানবতা ঠিক আছে মসেনি বিশ্বাস করতেন বৈদেশিক সাহায্য নেওয়ার দরকার নেই এই এই ইটালিকে ঐক্যবদ্ধ করার জন্য বৈদেশিক সাহায্য নেওয়ার প্রয়োজন নেই তিনি দেশের মানুষদের নিয়েই ইটালিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন এবং বিদেশি শক্তিগুলি যেমন অস্ট্রিয়ার হ্যাবসবার সাম্রাজ্য তারপরে হচ্ছে কিংডম অফ টু সিসিলিস এখানে যেমন হচ্ছে বারবার ডাইনেস্টি তারপরে এদের সবাইকে তাড়াতে চেয়েছিলেন কিন্তু এই তাড়ানোর জন্য বৈদেশিক সাহায্য তিনি নিতে চাইনি ঠিক আছে তিনি এই আদর্শে এগিয়ে যাচ্ছিলেন আর তিনি বৈদেশিক সাহায্য নেননি বলে তিনি এক সময় ব্যর্থ হয়েছিলেন এবং তারই অনুগামী ছিল হচ্ছে গ্যারিবল্ডি বল্ডি গ্যারি বল্ডি কি গ্যারিবল্ডি চাইতো হচ্ছে স্বাধীনতা ঐক্য এবং অন্যদিকে সাম্য গণতন্ত্র এর মধ্যে দিয়ে ইটালি ঐক্যবদ্ধ হোক স্বাধীনতা ঐক্য গণতন্ত্র সাম্য এর মধ্যে দিয়ে ইটালি ঐক্যবদ্ধ হোক এইদিকে রয়েছে গ্যারিবল্ডি ঠিক আছে আর এই দিকে রয়েছে কে কাবুর মেন কাবুর কাবুর এখানে অ্যাটাক করতে পারছে না কারণ ফ্রান্সের সঙ্গে রিলেশান রয়েছে বলে ঠিক আছে কাবুর ডাকবে হচ্ছে গ্যারিবল্ডিকে গ্যারিবল্ডিকে ডাকবে হচ্ছে এই জায়গাটাতে কিংডম অফ টু সিসিলি এই জায়গাটাতে অ্যাটাক করার জন্য এবং গ্যারি এই জায়গাটাকে অ্যাটাক করবে অ্যাটাক করে এটাকে জয় করবে কিন্তু এখানে ব্যাপার হচ্ছে কাবুর তো রয়েছে হচ্ছে ভিক্টর ইমানুয়েল টুয়ের মন্ত্রী ভিক্টর ইমানুয়েল টু মন্ত্রী ভিক্টর ইমানুয়েল টু হচ্ছে রাজা রাজার মন্ত্রী হচ্ছে কাবুর অর্থাৎ কাবুর আইডিওলজি অনুযায়ী কাবুর চাইছে যে এই ভিক্টর ইমানুয়েল টুয়ের আন্ডারে গোটা ইটালি ঐক্যবদ্ধ হোক কিন্তু গ্যারি বলটি তো স্বাধীনতা সাম্য মৈত্র এবং গণতন্ত্র এই সব চাইছে দুজনে আইডিওলজি আলাদা তাহলে কি করে আসছে এখানেই হচ্ছে একটা টুইস্ট দুজনে আইডিওলজি আলাদা হলেও দুজনের লক্ষ্য তো এক তারা দুজনে কি চাইছে তারা দুজনে চাইছে যে ইটালির ঐক্যবদ্ধ করতে ইটালিকে ঐক্যবদ্ধ করতে তাই তো তো দুজনে যখন ইটালিকে ঐক্যবদ্ধ করতে চাইছে লক্ষ্য যখন এক তারা একত্রিত হচ্ছে এবং দুজনে মিলে দুজনে মিলে প্ল্যান করে এই জায়গাটাকে এই জায়গাটাকে এখানে হচ্ছে বর্বান ডাইনেস্টির যেই রাজা ছিল তাকে হচ্ছে তাড়িয়ে দেবে তো এবার হচ্ছে আমরা সেটা দেখব কাবুর ডাইরেক্ট এখানে অ্যাটাক করতে পারত না কারণ কি আবারও মনে করে দিচ্ছি কাবুর যদি এখানে ডাইরেক্ট অ্যাটাক করতো তাহলে ফ্রান্স হচ্ছে কাবুরকে অ্যাটাক করে দিত ফ্রান্সের সঙ্গে কাবুরের রিলেশান খারাপ হয়ে যেত তাই জন্য কাবুর কী বললো গ্যারি বলটি তো রেভিলিয়ান ইয়ং ইটালির থেকে এসেছিল এবার গ্যারি বলটিকে বললো যে তোমার যা যা সাহায্য লাগবে সব কিছু এখান থেকে নিয়ে যাও যা টাকা পয়সা লাগবে যা শরীরে নিয়ে যাবে সব কিছু এখান থেকে নিয়ে যাও গ্যারি বলটিকে সাহায্য করে হচ্ছে কাবুর ঠিক আছে গ্যারি এবার হচ্ছে সৈন্য নিয়ে নিজের আর্মি নিয়ে সোজা এই দিক থেকে হচ্ছে নৌকা করে নামলো এখানে ব্যাটে ইয়ে কিংডম অফ বোথ সিসিলি বা টু সিসিলিতে এখানে নেবে এখানকার সাধারণ মানুষদের নিয়ে এখানকার সাধারণ মানুষদের নিয়ে বিদ্রোহ বিপ্লব ঘটালো এবং বাধ্য করলো এই বারবান ডাইনেসটির রাজাদের স্পেনে স্পেনের ছিল সেই বারবান ডাইনেসটি এদেরকে বাধ্য করলে এখান থেকে ছেড়ে পালিয়ে যেতে এবং তারা এইটাকে ছেড়ে পালিয়ে গেল ঠিক আছে গ্যারি বল্ডির নেতৃত্বে ছেড়ে পালিয়ে গেল আর গ্যারিবল্ডি বল্ডি একটা আর্মি ছিল তাদেরকে বলা হতো রেড শার্ট ঠিক আছে রেড শার্ট এরা হচ্ছে লাল জামা কাপড় ইয়েস এর আর্মির মতন ঠিক আছে ইয়েস 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 আর্মি বলতে কেজিএফ টু দেখেছ কেউ কেউ দেখেছো কেজিএফ টু যদি কেউ দেখে থাকো আমাকে বলো তো আমিও কিন্তু দেখে এলাম আগের দিন খুব ভালো সিনেমা হয়েছে খুব ভালো সিনেমাটোগ্রাফি সব কিছু খুব সুন্দর বেশ দেখে লেগেছে তো সেরকমই এই হচ্ছে গ্যারি বল্টির আর্মিও হচ্ছে সেরকমই জামার কালার ছিল এক আছে দেখো এখানটা শুনে তোমাদের কি মনে হচ্ছে এটা সিনেমাটিক ব্যাপার যে এই গল্পটাকে ওটা যদি সাজিয়ে গুছিয়ে লেখা যায় বেশ ভালো সিনেমা হয়ে যেতে পারে যদি মনে হয়ে থাকে সেটা হচ্ছে আমাকে বলো আমার তো মনে হয়ে যে বেশ ভালো সিনেমা হতে পারে ঠিক আছে তো গ্যারি এখান থেকে নৌকা করে গেল নামলো সেখান এখানকার সাধারণ মানুষেরদের নিল নিয়ে হচ্ছে এইখানে যে রাজা ছিল বারবান ডাইনেস্টির যে রাজা ছিল তাকে হচ্ছে তাড়িয়ে দিল ঠিক আছে এবার গ্যারি বলটি আরমি হচ্ছে বিবর্ষ শক্তিশালী এবং সেখানে সাধারণ সাপোর্ট পেয়ে যাচ্ছে সাধারণ লোকজন লোকাল লোকজনদের নিয়ে হচ্ছে তারা সাপোর্ট পেয়ে যাচ্ছে লোকাল লোকজনদের সাপোর্ট করতে এই সব জায়গাগুলো হচ্ছে দখল করতে করতে দখল করতে করতে এই দিকে এগোতে শুরু করলো এই দিকে এগোতে শুরু করলো এখানে আছে হচ্ছে পিপলস স্টেট পোপের রাজ্য পোপের রাজ্যকে যদি অ্যাট্যাক করে দেয় তখন হচ্ছে আরেক এক বড়ো সমস্যা হয়ে যেতে পারে বড় সমস্যাকে পোপকে বাঁচানোর জন্য বিভিন্ন ধর্মীয় মানে ধর্মীয় বিভিন্ন দেশগুলো হচ্ছে পুরো হচ্ছে এগিয়ে আসবে তখন হচ্ছে ঝামেলা আরও বড়ো হয়ে পারবে সেটা কাবুর লক্ষ্য করলো বলে তাহলে হচ্ছে গ্যারিবাল্টিকে এবার আটকাতে হবে গ্যারিবাল্টিকে না আটকালে এখানে এসে গেলে পুরো হাতের বাইরে চলে যাবে তখন হচ্ছে তার সব কিছু প্ল্যান ভেসতে যাবে তখন কি করলো কাবুর কাবুর হচ্ছে গ্যারিবল্টিকে গেল গ্যারিবাল্ডিকে আটকাতে চাইলো কিন্তু এইখানে হচ্ছে গ্যারিবাল্টির সঙ্গে এইগুলো তোমাদের বইতে নেই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি বলে দিচ্ছি এখানে হচ্ছে গ্যারিবাল্টির সঙ্গে কিছুটা বচসা হইল কিন্তু বচসা বচসা হয়েও খুব একটা মতবিরোধ হলো না যে গ্যারি বলডি তার অস্ত্র ত্যাগ করে তিনি নির্জনে চলে যায় অর্থাৎ গ্যারি বলডির ভূমিকা এখানে কোনোভাবে অস্বীকার করা যাবে না গ্যারি বল্ডি কী করলো গ্যারি বলডি যখন দেশের ইটালির যখন হচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সব থেকে বড়ো একটা শক্তির প্রয়োজন ছিল তখন নিঃশব্দে গ্যারি বলডি এলো এবং এসে নিজের আর্মি নিয়ে এই টোটাল সাউথটাকে সাউথটাকে হচ্ছে বারমান ডাইনস্ট্রি থেকে মুক্ত করলো মুক্ত করে হাতে তুলে দিলো হচ্ছে কাবুরের এবং কাবুর এটাকেও যুক্ত করে নিল হচ্ছে পিডমন সার্ডিনিয়ার সঙ্গে তাহলে অর্থাৎ অস্ট্রিয়ার হ্যাবসবার সাম্রাজ্যের সঙ্গে যুক্ত হলো পিডমন সার্ডিনি এবং কিংডম অফ বোস সিসিলিও যুক্ত হয়ে গেল এইখানে হচ্ছে পিডমন সার্ডিনিয়ার সঙ্গে অর্থাৎ এই রিজিয়ানটা যুক্ত হয়ে গেলো এখানে সামান্য একটুখানি একটা জায়গা একটা অংশ বাদ দিয়ে বাকিটা হচ্ছে এটা পুরো হচ্ছে যুক্ত হয়ে গেল এইটা পুরো হচ্ছে যুক্ত হয়ে গেল পিটম সার্ডিনিয়ার সঙ্গে শুধু বাকি রয়েছে পিপল স্টেট রোমের এই জায়গাটা আর সামান্য একটুখানি কয়েকটা জায়গা তো এবার এখানে কী হবে কী হবে সব কিছু কি শেষ হয়ে গেল এখনও ইউনিফিকেশান তো বাকি রয়েছে খেল আবি খতম নেই হওয়া আবি তো বাকি হ্যাঁ তো সময় হচ্ছে আঠেরোশো ছেষট্টি এইটিন সিক্সটি সিক্সটি সিক্স ঠিক আছে অনেকক্ষণ কথা বলছে জিপ একটু আপনি জড়িয়ে আসছে হোক তোমরা বুঝতে পারছো ঠিক আছে ইটালি ইয়ে অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ হয় হচ্ছে প্রাসিয়া অস্ট্রিয়ার সঙ্গে প্রাসিয়ার যুদ্ধ হচ্ছে এই যুদ্ধে এই যুদ্ধে ইটালি সাপোর্ট করছে প্রাসিয়াকে এবং পাসিয়া যখন জিতে যাচ্ছে তখন সেই পোনে আছে ফ্রান্স হচ্ছে যেই জায়গাটা হচ্ছে দায়নি একটা দুটো দুটো হচ্ছে কন্ট্যাক্ট হয়েছিল যে এই যুদ্ধে ফ্রান্সকে সাপোর্ট করলে কাবুর বলেছিল যে ফ্রান্সকে সাপোর্ট করবে ফ্রান্স দুজনে মিলে অস্ট্রিয়াকে অ্যাটাক করবে দিয়ে তোমার হচ্ছে লম্বা এবং ভিনিসিয়া দুটো হচ্ছে জায়গা থাকবে সেই দুটো জায়গা হচ্ছে দেবে পিটবন সার্টিনিয়াকে অথবা হচ্ছে কাবুরকে সেই তার মধ্যে হচ্ছে লম্বাটি পেলো আর হচ্ছে ভিনিসিয়া পেলো না এইবার যখন যুদ্ধ হচ্ছে অস্ট্রিয়ার সঙ্গে প্রাসিয়ার প্রাসিয়া যখন অস্ট্রিয়াকে অ্যাটাক করছে তখন প্রাসিয়াকে সাপোর্ট করছে প্রাসিয়া হচ্ছে আরেকটা দেশ সেই প্রাসিয়াকে সাপোর্ট করছে ইটালি এই যুদ্ধে প্রাসিয়া জিতছে প্রাসিয়া জেতার জন্য এই যুদ্ধে পেয়ে যাচ্ছে হচ্ছে সেই ভিনিসিয়া পিটবন সার্টিনিয়া কাপুর পেয়ে যাচ্ছে সেই হচ্ছে ভিনিসিয়া ভিনিসিয়া এখানে হচ্ছে ভিনিসিয়া যেই অংশটা এইটা পেয়ে গেল অর্থাৎ হচ্ছে এই টোটাল জায়গাটা পেয়ে গেলো হচ্ছে পিটবন সার্টিনিয়া অর্থাৎ হচ্ছে ভিক্টর ইমানুয়েল টু মানে এই দুটো জায়গা হচ্ছে পেয়ে গেলো টোটাল এইখানটা এই ধারটা হচ্ছে টোটাল সব কিছু এইটা টোটাল সব কিছু পেয়ে গেলো হচ্ছে এখানটা এবার বাকি রইলো শুধু হচ্ছে রোম একটা জায়গা মাঝখানে এইখানটা কী হবে নিমিশ এরা হচ্ছে মানে কি সব হাতের বাইরে চলে যাচ্ছে এবার হচ্ছে এখানে এরা হচ্ছে নিজে এসে আত্মসমর্পণ করে দেবে কীভাবে সেটা হচ্ছে আঠেরোশো সত্তর একাত্তর সাল আঠেরোশো সত্তর একাত্তর সাল ঠিক আছে প্রাসিয়া সাথে যুদ্ধ হচ্ছে হচ্ছে ফ্রান্সে ফাসিয়া আর ফ্রান্সের যুদ্ধ হচ্ছে তখন প্রাসিয়াকে সাপোর্ট করছে ইটালি ইটালিকে হচ্ছে ইয়ে ইটালি প্রাসিয়ার সঙ্গে সেই যুদ্ধে দাঁড়াচ্ছে ফ্রান্সের এগেনস্টে ঠিক আছে এই যুদ্ধে ফ্রান্স আবার হেরে যাচ্ছে এই যুদ্ধে যখন ফ্রান্স হেরে যাচ্ছে তখন এই রোম এসে আত্মসমর্পণ করে দিচ্ছে ইটালির কাছে অর্থাৎ রোমটাও চলে এলো হচ্ছে পিডমন সার্ডেনিয়ার আন্ডারে অর্থাৎ পিডমন সার্ডিনিয়ার রাজা কে ছিল ভিক্টার ইম্যানুয়েল টু ভিক্টর ইম্যানুয়েল টু এর এই গোটা দেশটা গোটা ইটালি ইউনিফাইড হয়ে যাচ্ছে অর্থাৎ এক রাজার আন্ডারে গোটা দেশটা একত্রিত হয়ে যাচ্ছে ঠিক আছে এইভাবে ইটালির ইউনিফিকেশন কমপ্লিট হলো আর আমাদের আজকের আলোচনা শেষ হলো হোপ তোমাদের টপিকটা বুঝতে কোথাও সমস্যা হয়নি যদি হয়ে থাকে তো অবশ্যই আমাকে জানাও যে কোথায় সমস্যা হয়েছে কোথায় কি আমাদের বোঝাতে খামতি রয়ে যাচ্ছে অথবা যদি কোথাও ভালো লাগে টপিকটা যদি কোনো অংশে ভালো লাগে সেটাও হচ্ছে জানাও আর আরও একটা জিনিস যেটা হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি দেখো আমার হচ্ছে এখানে এফ আইডিটা দিয়ে দিয়েছি অনেকের অনেক কিছু প্রশ্ন থাকে যেগুলো হচ্ছে কমেন্টে পিডিএফ সংক্রান্ত বিষয়গুলো পাঠানো যায় না সেইগুলো হচ্ছে এখানে আমাকে এস এম এস করলে আমি তোমাদেরকে এই সবগুলো হচ্ছে সেই সব ডিটেলসগুলো হচ্ছে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর একটা জিনিস আর যে ক্লাস যদি ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই তোমার মতামত কিন্তু এখানে জানিয়ে যাবে আর হচ্ছে তোমার নাম তোমার স্কুলের নাম কিংবা যদি তুমি স্কুলের নাম পড়ে থাকো অন্য কোনো জায়গায় থাকো বা তোমার প্লেস কোথায় রয়েছ সেই সবগুলো অবশ্যই পারলে জানিয়ে দিয়ে যেও তাহলে আমারও একটু ভালো লাগবে ঠিক আছে আর কেবল ইতিহাস নয় অন্যান্য সাবজেক্টের ক্লাসগুলো আমাদের সেনে স্টাডি টাইমে হতে থাকে তোমরা সেইগুলো দেখো দেখে তোমাদের মতামত জানাও সুবিধে অসুবিধে সব কিছু আমাদের সঙ্গে শেয়ার করো আর আমরা যত দূর সম্ভব তোমাদের হেল্প করার চেষ্টা করব। আমাদের থেকে আমরা আমাদের হানড্রেড পার্সেন্ট দিয়ে তোমাদের হেল্প করার চেষ্টা করব তবে আজ এতটাই দেখা হচ্ছে পরের ক্লাসে চলো টাটা